কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের জেরে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এর মধ্যেই রাতে নতুন করে কর্মসূচি দেয়া হয়। বিকেল ৩টা থেকে আবারও জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রাতেই জানানো হয় সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরপরই সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। সোমবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, এই আন্দোলন আর শুধু ছাত্রদের আন্দোলন নেই। এই আন্দোলন দমন করার জন্য সরকারের সর্বোচ্চ জায়গা থেকে উস্কানি দিয়ে আন্দোলনকে দমনের চেষ্টা করা হয়েছে, তাই সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান জানান তিনি। সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচিত নেমে আসা, শিক্ষার্থীদের আন্দোলনকে সফল করা, এই হামলার বিচার আদায় করা, তাদের চলমান আন্দোলন এবং আজকের মিছিলকে আরও দীর্ঘায়িত করার আহ্বান জানানো হয়। এর আগে সোমবার দুপুর থেকে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। পরে ঢাকা মেডিকেল কলেজেও সংঘাতে জড়ান তারা। বিকেল থেকেই খবর আসতে থাকে দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হচ্ছে। মধ্যরাতেও সেই সংঘাতের উত্তাপ ছিল বলে জানা গেছে। এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, সোমবার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘাতের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ৩০০ শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়ানো হয় পুলিশের টহল। উত্তপ্ত পরিস্থিতির ঘটনায় ছাত্রলীগ বলছে, তাদের উপর টার্গেট করে হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। একই সাথে বিভিন্ন হলে ঢুকে তাদের রুমে রুমে গিয়ে ভাঙচুর চালানো হয়েছে, আর বহিরাগতদের নিয়ে এসব করেছে ছাত্রদল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ঢাবির শাখা ছাত্রদল। তারা বলছে, বহিরাগতদের ক্যাম্পাসে এনে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর তাণ্ডব চালানো হয়েছে। অমিত হাসান রবিন, কালবেলা।